আসসালামু আলাইকুম নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ফরাদ আপনাদের জানাচ্ছি স্বাগতম আজকের ভিডিওতে আমি এক ভাইয়ের একটা প্রশ্নের অ্যান্সার দেবো ওই ভাইটি কোনো এক কারণে একটা ভেরিফাইড অ্যাড চেঞ্জ অন্যের কাছ থেকে নিয়ে তার ইউটিউব চ্যানেলের সাথে কানেক্ট করে এবং কানেক্ট করার পর ওনার সন্দেহ যে এতে করে কোনো প্রবলেম হবে কি না ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করাইতে পারবে কিনা কী কী চেঞ্জ করে নিতে হবে এই সকল বিষয়ে উনি জানতে চেয়েছেন তো এই ভিডিওতে আমি এই বিষয়টা ক্লিয়ার করে দেবো যদি ভেরিফাইড অ্যাডসেন্স আপনি নিয়ে থাকেন তার মানে তার আইডেন্টি ভেরিফিকেশন অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট তো আপনাদের প্রশ্ন থাকে যে আমি অ্যাডসেন্স অ্যাকাউন্টে নেওয়ার পরে এইগুলো চেঞ্জ করে দেবো কি না বা এই ইনফরমেশন থাকলে সে আবার এই অ্যাডসেন্সটি নিতে পারবে কিনা শুধুমাত্র ওই অ্যাডসেন্সটি জিমেল এবং পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিলে আপনার অল ওকে মানে ওই ফুল অ্যাক্সেসটা যদি নিতে পারেন তাহলেই হয়ে গেল এই যে ভেরিফিকেশন কমপ্লিট করা আইডেন্টি ভেরিফিকেশন অ্যাড্রেস ভেরিফিকেশন তো এই যে তথ্যগুলো দেওয়া আছে এইটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে আপনি পেমেন্ট আপনার ব্যাঙ্কে নিয়ে আসতে পারবেন ঠিক আছে আর ওনার যে তথ্যগুলো আছে এগুলো পরিবর্তন করার প্রয়োজন নেই পরিবর্তন করতে পারেন কিন্তু পরিবর্তন করার প্রয়োজন নেই যেহেতু আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে অ্যাপ্রুভড এবং সেটা আইডেন্টি এবং অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট ঠিক আছে তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার তো ইউটিউব এবং ফেসবুক রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন আপনার কমেন্টের ভিত্তিতে এইভাবে ভিডিও আকারে অ্যান্সার দেওয়া হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ